পুনর্বহাল, চাকরিতে স্থায়ীকরণ এবং কোম্পানির লভ্যাংশে 5% শ্রমিক কল্যাণ তহবিল প্রদান এবং সহ বিভিন্ন ইস্যুতে গ্রামীণ টেলিকপ এককভাবে এবং তাদের ইউনিয়ন লেবার কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্রায় 190টি মামলা দায়ের করেছে এবং গ্রামীণ টেলিকপ নিয়োজিত আইনজীবীগণ এবং শ্রমিক ইউনিয়নের আইনজীবীগণ, সিবিএর নেতা এবং টেলিকম কর্তৃপক্ষ, এরা সবাই মিলে যোগ সাজশে গ্রামীণ টেলিকপ কর্তৃপক্ষের যে মামলাগুলি ছিল সেগুলি দ্রুত নিষ্পত্তি এবং গ্রামীণ টেলিকমকে সকল দায় মুক্তি থেকে নিশ্চিত করে শ্রমিকদের বাধ্যতাম রিজাইন করে একটি অসম চুক্তি স্বাক্ষর করেন। কারণ হচ্ছে গ্রামীণ টেলিটকের যে আইনজীবী এবং ইউনিয়নের আইনজীবী এবং সিবিএ নেতারা যুগ সাজসে যে চুক্তিটা করেছিল যে তাদের একটা অ্যাকাউন্ট আছে, সেটেলমেন্ট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে 437 কোটি টাকা তারা প্রদান করবে এবং সেই 437 কোটি টাকা থেকে শুধুমাত্র ট্যাক্স 5% বাদ যাবে। কিন্তু দেখা যাচ্ছে এই 5% ট্যাক্সের বাহিরেও ওই যারা যুগ সাজস করেছে, যেমন আইনজীবী, সিবিএ নেতা এবং কর্তৃপক্ষ, তারা 3 সিবিএ নেতার অ্যাকাউন্টে চলে যায় 9 কোটি, 3 কোটি করে 9 কোটি, আর এককভাবে আইনজীবীর অ্যাকাউন্টে চলে যায় 16 কোটি। এরাই মূলত যুগ সাজসটা করে তারা ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ এবং শ্রমিকদেরকে বুঝিয়েছেন যে তোমরা যদি এই এখানে স্বাক্ষর না করো তাহলে দেখা যাবে একসময় তোমরা সেই টাকাটাই পাবো না। তারা তাদের ক্যাম্পাসে এরকম একটা গুজব ছড়িয়েছেন যে যদি তোমরা স্বাক্ষর না করো তাহলে কিন্তু কিছুদিন পরে দেখবা বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে এবং দেশের তখন প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে ডক্টর ইউনুস, তখন তোমরা দেশে থাকতে পারবে না। অতএব আমরা যে সেটেলমেন্ট যে চুক্তিটা করে সেটেলমেন্ট করে যে টাকাটা এনেছি এখান থেকে তোমরা কিছু নিয়ে তোমরা স্বাক্ষর করে নাও, এই যে একটা অসম চুক্তি, তারা তাদেরকে অর্থনৈতিক প্রলোভন এবং তারা তাদেরকে ভয় দেখিয়ে যে স্বাক্ষর করিয়ে তারা যে চুক্তিটি করেছেন, আমি মনে করি এটা একটা অসম চুক্তি এবং এই ফাঁকে তারা যে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, যে সিবিএর নেতারা 3 কোটি 3 কোটি 9 কোটি নিয়ে যাওয়া এবং আইনজীবী এককভাবে 16 কোটি নিয়ে যাওয়া, এটা আমি মনে করি এটা এক ধরনের অসম চুক্তি এবং তারা এই টাকাটা তারা নিতে পারে না, কারণ এটা সেটেলমেন্ট অ্যাকাউন্ট থেকে তারা গোপনে পারিতোষিক নিতে পারে না, এখানে তারা চুক্তি ভঙ্গ করেছে। এবং আমরা আরেকটা জিনিস বলি যে এই যে ভয়ভীতি প্রলোভনের প্রেক্ষিতে ইউনিয়নের নেতা এবং নিয়োজিত আইনজীবীরা যে যুক্তি